আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে গাড়িটা রিভিউ দেবো সেটা হচ্ছে টয়োটা ব্র্যান্ডের এক্স ফিল্টার, যেটার মডেল হচ্ছে 2006, রেজিস্ট্রেশন 2014, ট্যাক্স আছে 1 বছর, ফিটনেস আছে 2 বছর মেয়াদ। সেটা আপনারা নাম ট্রান্সফার করে নিতে হবে, ব্ল্যাঙ্ক সেল লিসেট দেওয়া যাবে না, মালিকের কাছ থেকে আপনারা নাম ট্রান্সফার করে নিতে হবে, ফিল আপ করে নিতে হবে ব্ল্যাঙ্ক সেল লিসেটটা। গাড়িটা সম্পূর্ণ আপনার অরিজিনাল কালারের গাড়ি আছে, আপনারা সম্পূর্ণ গাড়ি ভিডিওটা দেখতে থাকেন, ভিডিও শেষের দিকে অবশ্যই দাম নিয়ে আলোচনা করব। আমরা এখন পুরো গাড়িটাতে দেখবো খোলা কাটা বা গাড়িতে কোনো সমস্যা আছে কি না। এই যে দেখেন আপনারা বিটগুলা, গাড়িতে খোলা কাটা কোন কোন জায়গায় আসে না আসে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। অবশ্যই ভিতরটা ভালো করে দেখেন, ওইটা আপনার ভিতরটা আপনার কালার এস কালার, আপনার উডেন যেগুলো আছে আয়েস একই কালারের উডেনগুলো, সম্পূর্ণ ভিতর সিটও আবার একই কালার সিট কাভার লাগাইছেন মাজল। গাড়িটা আপনার 96 এর, মডেলটা আপনার মডেলটা 96 আর রেজিস্ট্রেশনটা হয়েছে আপনার 2014 সালের। নেভিগেশন, ব্যাক ক্যামেরা ঠিক আছে, আমি ট্রাই করছি। এই যে ভালো করে দেখেন, প্যানেল বক্সটা দেখেন আপনারা, এই যে দুইটা দাগ আছে প্যানেল বক্সে। এই যে দেখেন আপনারা, খোলা কাটা আসেনি, বিট কাটা আসেনি, সেটা অবশ্যই আমার চোখে ক্যামেরাতেই দেখতেছি, ইনশাল্লাহ ওইগুলো আর কিছু নাই। গাড়িটা আপনার অরিজিনাল কালারের, গাড়ির বাইর সাইডে কিছু আপনার দাগ আছে, চিরা আছে, দেখেও নিয়ে ভালো করে টাচ আপ করলে গাড়িটা খুবই সুন্দর হবে, অরিজিনাল কালার যেহেতু আছে। এই যে বেবি তো ইয়েটা দেখেন, আর এই যে দেখেন একটা বিট, এটা কালার হলে এই রকম থাকার কথা না। পিছনটা দেখেন, ব্যাক লাইট, আপনার সামনের হেডলাইট লাইট যা আছে সম্পূর্ণ অরিজিনাল আছে গাড়ির সাথে। নাম্বার প্লেটটা ভালো করে দেখবেন, অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকলে নাম্বার প্লেট ওই রকম থাকবে না। সিলিন্ডার ওই বক্সের ভিতরে, সিলিন্ডার 60 সিলিন্ডার, ভিতরটা দেখেন, আমি দুঃখিত ওইটা তো আবার খোলা যাবে না, বুঝতে পারছেন, ওইখানে খোলা যাবে না, কারণ অন্যের গাড়িতে ওইরকম খোলা তো সম্ভব না। তারপরে কিছু পাইলে, সুযোগ পাইলে আমি দেখানোর চেষ্টা করলাম, কিন্তু ওইটাতে খোলা যাবে না। প্যান্টটাতে ভিতরটা বুটের আপনার টায়ার, এক্সপায়ার টায়ার যে জায়গা সেই জায়গাটা অবশ্যই আপনারা দেখছেন, বুঝতে পারতেছেন, এই যে এই জায়গাটা দেখেন,
টায়ার গুলো আপনার 4 থেকে 5 মাস 5 মাস যাওয়ার কথা কোলাকাটা কিছুই নাই সেটা আমি দেখছি তারপরেও আমার আপনারা তো না দেখলে বিশ্বাস করার কথা না যেহেতু আমি না দেখে বিশ্বাস করি না আপনারা ভালো করে দেখবেন কোলাকাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি 100% ওই গাড়িতে নাই এই গাড়িটা আমি আনুমানিক 1 বছর যাবত আমার চোখের সামনে আমার বাড়ির পাশেই উনার বাড়ি তো আমার চোখের সামনে এটাতে আপনার অ্যাক্সিডেন্ট হয় নাই সেটা আমি নিশ্চিত তারপরে আপনারা ভালো করে দেখেন এই যে আপনার গ্লাসটা দেখেন বিটগুলো দেখবেন ভালো করে গ্লাসের যে বিটগুলো ওইগুলোই দেখুন এখন আমরা ইঞ্জিনটা দেখবো এই যে দেখেন আপনারা ভালো করে দেখুন কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই সেটা 100% যতটুকু দেখলাম তার মধ্যে এখনও কোনো কিছু অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই বা কোলাকাটা সেটা তো নাই এখান থেকে আপনারা ভালো করে দেখবেন যদি সামনে অ্যাক্সিডেন্ট থাকে তো ওইগুলা ওই রকম আপনার গুছানো অবস্থা থাকবে না এলোমেলো ভাবে থাকবে চেপা থাকবে সামনের বাম্পারটা দেখেন ভালো করে পিছনের নাম্বার প্লেটটা দেখছেন এখন সামনের নাম্বার প্লেটটা দেখুন এই দিকে ওইখানে একটু দাগ দেখা যাচ্ছে নাম্বার প্লেটের ওই জায়গা না এটা চেপা না টায়ার গুলো আমি বলছিলাম যে আপনাদের 4 থেকে 5 মাস টায়ারটা চালাতে পারবেন যাই হোক গাড়ি খুলে অবস্থা আপনারা একবার দেখেন গাড়িতে ধন্যবাদ ভিউয়ার্স শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন গাড়িটাতে যা যা দেখলাম কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই
কোনো ফুলাকাটা কিছুই নাই, যা আছে গাড়িতে সম্পূর্ণ অরিজিনাল আছে। ট্যাক্স এবং ফিটনেস দুটোটা আপডেট, মডেল 2006, রেজিস্ট্রেশন 2017। গাড়িটা আপনারা নিতে পারেন, গাড়িটাতে সেলডিসি ব্লাঙ্ক দেওয়া হবে না, নামটা আপনাদের নামে সেলডিসি দিতে হবে গাড়ির মালিকের কাছে। যাই হোক, গাড়িটা আসল প্রাইস দাম যেটা চাইছেন সেটা হচ্ছে যে আপনার 10,95,000। মার্কেটিং আছে, গাড়ির মালিকের নাম্বার দেওয়া থাকবে, সরাসরি আপনারা আলাপ করবেন দাম এবং কাগজ নিয়ে। বাকি যা দেখছেন সেটা আমি দেখালাম, দাম এবং কাগজ সেটা আপনার এবং গাড়ির মালিকের ব্যাপার। গাড়িতে অনেক ভালো লাগছে, গাড়িটা ভালো আছে, আপনারা নিতে পারেন। আমার মতো আমি বললাম গাড়িটা শুধু বাইর সাইড, একটা টাচ আপ লাগবে। যদি 100% গাড়ি করতে হয় তাহলে একটা টাচ আপ দিলবেন, আর পুরো সমস্যা নাই গাড়ি দেখছেন, কিছু নাই। ততক্ষণ ভালো থাকবেন, আগামী রিভিউ দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।